ঠাই দখল করা বলে কথা নাই, আমি পরিবর্তনের একটা সংগ্রাম আরম্ভ করেছো, আর সেই সংগ্রামটা তামুলপুর গইবাড়ির পর আরম্ভ করেছো বা নিজের গৃহ সমষ্টির পর আরম্ভ করেছো। দীর্ঘদিনের এই বিটিসি বাকি রাইজে যাত অপশাসন দুর্নীতি চলি আছে এইটু পরিবর্তন বিচারি আহিছে, কিন্তু ইয়ার কারণে যা দল সংগঠনে কাম করেছিল সেইটো হব পারে যথেষ্ট হওয়া নাছিলে। আর সেই কারণে এইবার UPPL দলের নেতৃত্ব স্বতঃস্ফূর্তভাবে রাইজ ওলাই আহিছে, আর সবরো মুখে মুখে এটাই কথা এইবিলি সবক পরিবর্তন লাগে, শান্তি স্থাপন হল, সকল নিরাপত্তা আহি গল, উগ্রপন্থী সমস্যা সমাধান হল, বন্দুক বারুদর যেটা জনজননী সেইটো চিরদিনের কারণে সমাপ্ত হয়ে গেল। এটা রাইজে বিচারিছে এটা নিকা ভাবমূর্তির সরকার, দুর্নীতি মুক্ত একটা সরকার, আর রাইজে দরিদ্র মানুষের পর লই পেলায় আমার নিবনুয় সকলের সকলের কল্যাণ হওয়া কিবা নহয় কিবা কাম করবা একটা সরকার বিচারিছে। আর সেই কারণে এইবেলি UPPL দলত অকল বড় নহয় বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নেতৃবৃন্দ একত্রিত হয়ে পেলায় ওলাই আহিছে। আর আজি মই মনোনয়ন পত্র দাখিল করেছো, আর আজির প্রায় আমার সকল সমষ্টিতে আমার প্রার্থী সকলে মনোনয়ন পত্র দাখিল করব, আর নির্বাচনের কারণে ইতিমধ্যে আমি প্রস্তুত হয়ে গেছো। আমার 40টা সমষ্টিতে প্রার্থী থাকিব, আর প্রত্যেকটা সমষ্টিতে আমার নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে আমার হয়ে গেছে। রাইজে মরম করিলেতো আমি গোটে আসনে দখল করব পাৰিম, কিন্তু আজিলেকে আমার তাত যেটো তথ্য আছে যে সংখ্যা গরিষ্ঠ লৈ পেলাই UPPL শাসন করব সেটা নিশ্চিত। প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনাদের কাক বিবেচনা করেন? আমার প্রতিদ্বন্দ্বী কোনো নাই, আমি কাকো প্রতিদ্বন্দ্বী হিসাবে লওয়া নাই। আমার লক্ষ্য হয়েছে দুর্নীতি ভ্রষ্টাচার মুক্ত একটা সরকার লাগে, ইয়াত মানে আর করাপশন যাহাতে নহয়, যিখিনি আঁচনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আহে সেটি সঠিকভাবে রূপায়ণ হয়, আর ইয়াত যিখিনি কাউন্সিল সরকার আছে কাউন্সিল সরকারে যাহাতে এই অঞ্চলের দরিদ্র দুখিয়া রাইজর কারণে কিবা করিব পারে, আর ইয়ার লগতে সকল জাতি জনগোষ্ঠীক একলগে লৈ আগবাড়ি যাব পারে, ইয়ার কারণে আমি কাম করিম। নাই, মই এনেকা কোনো ভাবা নাই, নির্বাচনটো সকল খেলে কিন্তু কোনে প্রতিদ্বন্দ্বী হব নহব এই কথাটো মই ভাবা নাই। মোর লক্ষ্যটো হৈছে যে BTC অঞ্চলত এটা পরিবর্তন আনিব লাগে, আজি BTR চুক্তি হৈ গল, চুক্তি রূপায়ণ করিব লাগে, শান্তি প্রতিষ্ঠা করিব লাগে, সকলক নিরাপত্তা দিব লাগে, আর ইয়ার লগতে আমার যিখিনি সমস্যা আছে ভূমির সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, এই গোটেই সমস্যা দূর করে পেলায় শিক্ষার সমস্যা এটা সুস্থ একটা সমাজ গড়িব লাগে, সেইটাই হল আমার লক্ষ্য। না, এটা কথা যে BPF-ৰ BJP-ৰ মিত্রত্ব হবলে আরম্ভণির পরে চর্চা হয়েছে, কিন্তু অন্তিম সময় BJP আর BPF-এ পৃথকে পৃথকে নির্বাচন খেলার সিদ্ধান্ত ললে, এই ক্ষেত্রে কি কব আপনি? সব এইটা তখনকার নিজাববিয়া ডিসিশন, BPF আর BJP আজি এসেম্বলিত এলায়েন্স আছে বা পার্লামেন্টত এলায়েন্স আছে, কিন্তু তেনেকুৱা আমি কাউন্সিল লেভেলত এলায়েন্স দেখিলে পোৱা নাই। আর যোৱা সময়ত দেখিছো যে AGP BJP এলায়েন্স আছে, পঞ্চায়েতও বেলেগ বেলেগ খেলিছে, গতি নিশ্চয় BJP-ৰ এই অঞ্চলত 32 লাখ জনসাধারণক লৈ পেলায় কিবা এটা এজেন্ডা থাকিব পাৰে উন্নয়নের কারণে, শান্তি প্রতিষ্ঠার কারণে, কারণ BJP বা সরকার যখন আছে তখনসলে এই চুক্তির একটা অংশীদার হিসাবে আছে, তখনসলের ইনিশিয়েটিভতে চুক্তি হয়েছে, গতি চুক্তি রূপায়ণ করব লাগিব। সেই কারণে তখনসলে নিশ্চয় ভাবিব পারে যে আমি এই নির্বাচনের অংশগ্রহণ করিম, আর এই অঞ্চলত একটা পার্ট হিসাবে অংশ হিসাবে থাকি চুক্তি রূপায়ণের কাম করিম বা উন্নয়নের কাম করিম বা দুর্নীতি মুক্ত করিম, তেনেকা কিবা এজেন্ডা থাকিব পারে মই না জানো। এটা শেহতীয়াভাবে একটা পৃথিবীত আপনি নিশ্চিতভাবে জ্ঞাত যে করোনা ভাইরাসক লো বিশ্ব মানে খুব সন্ত্রাস সৃষ্টি, আর আমার অসমতো বিভিন্ন ধরনের সভা সমিতি এইবিল মানে নিষিদ্ধ করা হয়েছে, গতি এই ক্ষেত্রে BTC নির্বাচনটা আপনি পিছুয়ার কথা কিনা কব নাকি? এই নির্বাচন আয়োগের উপর নির্ভর করব, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের উপর নির্ভর করব। যদি সচা সচিকে করোনা ভাইরাসের কারণে আমার অঞ্চলতে একটা ডাঙর ভাবুকি আইছে, সরকারে চাব লাগিব, কারণ নির্বাচনটা পিছায়ও করব পারে আওগায়ও করব পারে এই ডাঙর কথা নহয়, কিন্তু মানুষের জীবনটা যাতে নিরাপত্তাহীনতার ভুগিব নালাগে এই এই কারণে মই অসম সরকার আর ভারত সরকার নির্বাচন আয়োগ আহ্বান জানাম। অধিকার পোৱা নাই, ভূমির ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হয়ে আছে, এই ক্ষেত্রে আপনাদের যদি সরকার গঠন করে কি ধরনের পদক্ষেপ? মই এই কথাটো স্পষ্টকে কই দিছো যে আমি সকল ভারতের নাগরিক, অসমৰ বাসিন্দা, আমি BTR-ৰ বাসিন্দা, গতি ভারতের সংবিধানে যি অধিকার দিছে
আমাক এই সাংবিধানিক অধিকারবিলাক আমার প্রত্যেকজন নাগরিকে পাব লাগিব। সেইটো ভূমির অধিকারে হোক, অর্থনৈতিক অধিকারে হোক, সামাজিক অধিকারে হোক, সাংস্কৃতিক অধিকারে হোক, সকলো অধিকার সকলো ব্যক্তি সকলো নাগরিকে পাবই লাগিব। ইয়ার কোনো বিকল্প নাই। গতিকে আজি বিটিআর অঞ্চলত বা বিটিসি অঞ্চলত কোনোবা জাতি জনগোষ্ঠী ইয়ার খিলঞ্জীয়া মানুষ যে ভূমির অধিকার পোৱা নাই এটো কেতিয়াও হব নোৱাৰে। এই সরকারখনে এই কামটো যদি করা নাই, UPPL সরকার আহিলে এই কামটো আমি করিম, যাতে সকলো জাতি জনগোষ্ঠী নিরাপদে থাকিব পারে, সেইটোকে আমি বিচাৰো। Thank you.